হাই ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি ট্রিক দেব যে ট্রিকের মাধ্যমে আপনি আপনার ওল্ড ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন এবং আপনি আপনার নিউ ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন। অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন সবাই ফলো করবেন, অবশ্যই আপনার কাজ হবে। শুধু অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন, অবশ্যই আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। প্রথমে আপনাকে ওল্ড ভিডিও ভিউ আনার জন্য একটি ট্রিক দেব, তারপরে আপনাকে নিউ ভিডিওতে ভিউ আসার জন্য একটি ট্রিক দেব। শুধু ভিডিও ছাড়ার সময় একটি কাজ করতে হবে, অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে। তা চলুন বন্ধু, প্রথমে ওল্ড ভিডিওতে কী ট্রিক ফলো করতে হবে সেটা আপনাকে বলে দিচ্ছি, অবশ্যই আপনি ফলো করবেন। তা চলুন বন্ধু, প্রথমে আপনি ইউটিউবটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে লাইব্রেরি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ইওর ভিডিওস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যত ভিডিও ছেড়েছেন সব ভিডিও এখানে চলে এসেছে। শুধু এর মধ্যে লক্ষ্য রাখতে হবে কোন ভিডিওটি আপনার ডাউন হয়ে গিয়েছে, সেই ভিডিওটি এখান থেকে বার করতে হবে। ধরো আমার এই ভিডিওটি ডাউন হয়ে গিয়েছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এডিট অপশানে আপনি ক্লিক করবেন। একটি কথা মনে রাখবেন, এখান থেকে দেখুন ভিসিবিলিটি এই অপশানে আপনি আসবেন। আসার পরে প্রাইভেট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাক করবেন, সেভ করে দেবেন। দেওয়ার পরে কিছু কাজ করতে হবে। তারপরে দেখুন আপনার যদি থাম্বনেল খারাপ হয়, ধরো এই ভিডিওটা ডাউন আছে, আপনার থাম্বনেল খারাপ, প্রথমে আপনি থাম্বনেল চেঞ্জ করবেন। তারপরে এই যে টাইটেলটি দিয়েছেন সেই টাইটেলটি আপনি পুরোপুরি চেঞ্জ করে দেবেন এবং ডেসক্রিপশানে টাইটেলের প্রথমে যেটা দেবেন সেটা পেস্ট করবেন এবং তারপরে ভিডিও সম্পর্কে লিখবে এবং কয়েকটি হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। সবাই নিচে এই অপশান দিয়ে ট্যাগ অপশান, এই ট্যাগ অপশানে আপনাকে আসতে হবে। আপনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও টাইটেল এখানে ফার্স্ট পেস্ট করুন এবং ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে ইউজ করতে হবে। এই ট্যাগ বলতে এগুলো এক ধরনের কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মাধ্যমে আপনি যে অডিয়েন্সকে টার্গেট করছেন সেই অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছে দেবে ইউটিউব। সেই ট্যাগ সেই কিওয়ার্ড এখানে দিতে হবে। ট্যাগ বা এই কিওয়ার্ড কীভাবে দেবেন এটা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি ইউটিউবটি ওপেন করুন। করার পরে এখানে যান, আপনি যে ভিডিও বানিয়েছেন সেই টাইটেলটি এখানে লিখুন। লিখলে দেখুন নিচে কত টাইটেল সাজেস্ট করছে এবং কত কিওয়ার্ড সাজেস্ট করছে, এগুলোকে তুলে শুধু এখানে পেস্ট করে দিন। দেওয়ার পরে সেভ করে নিন। নেওয়ার পরে 5 মিনিট পরে আবার ভিডিওটি পাবলিক করে দিন। দেখুন ওই ভিডিও যান ফিরে পেয়েছে এবং ওই ভিডিওতে আবার ভিউ আসতে শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে আপনি প্রথমে যখন ভিডিও ছেড়েছিলেন ঠিকমতো এসিও করতে পারেননি, ঠিকমতো মশলা যোগ করতে পারেননি, এইবারে আপনি মশলা যোগ করলেন। শুধু মনে রাখবেন কোনো দিন ইউটিউবের কোনো ভিডিও ডাউন হয় না এবং কোনো ভিডিও পুরোপুরি মৃত হয়ে যায় না। জাস্ট আপনাকে এই কটা কাজ করলে এই ভিডিও আবার জীবন ফিরে পাবে। তা চলুন বন্ধু, এবার নতুন ভিডিওতে কীভাবে ভিউ আনবেন সেটাই আমি বলে দিচ্ছি। তা চলুন বন্ধু, এটা সর্বশেষ ট্রিক, আর এই ট্রিকটি নিউ ভিডিও ছাড়ার সময় আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে, এটা আমি কথা দিচ্ছি। তা দেখুন বন্ধু, ইউটিউব ইমপ্রেশন কেন দেয় এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। ইমপ্রেশন কিন্তু আপনার টাইটেলের উপরে ভিত্তি করে। কিভাবে? আপনি যত ভালো টাইটেল করবেন ইউটিউব তত অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পাঠাবে। কিভাবে? এবারে আপনাকে বুঝতে হবে। দেখুন বন্ধু, আপনি একটি টাইটেল বানিয়েছেন, এই টাইটেলের মধ্যে কিওয়ার্ডকে ধরতে হবে আপনাকে। এই টাইটেলের মধ্যে কিওয়ার্ড কিভাবে বাজবেন বা এই টাইটেলের মধ্যে কিওয়ার্ড কিভাবে অ্যাড করবেন সেটাই সবথেকে বড় বিষয়। আমি সিম্পলি বলছি, তারপরে একটি বিষয় বলবো, অবশ্যই আপনি মনে রাখবেন। দেখুন বন্ধু, ধরো আমি একটি টাইটেল ক্রিয়েট করেছি, হাউ টু গ্রো ইউটিউব। দেখুন বন্ধু, এর মধ্যে কিওয়ার্ড কটা সেটা আপনাকে বুঝতে হবে। ইউটিউব একটি কিওয়ার্ড, গ্রো একটি কিওয়ার্ড। দেখুন বন্ধু, আপনার ইমপ্রেশন এই দুটোর উপরে ভিত্তি করে হবে। ইউটিউবে যতজন ওই ইউটিউব গ্রো সার্চ করবে ততই আমার ভিডিওর ইমপ্রেশন থাকবে। দেখুন বন্ধু, যতজন গ্রো ইউটিউব ও সার্চ করবে ততই ভিডিওতে আমার ইমপ্রেশন বেশি দেবে। ইউটিউবে এআই সিস্টেম এইভাবে কাজ করে যে আপনার ভিডিওতে যে কিওয়ার্ড দিয়েছেন সেই কিওয়ার্ড কত লোক সার্চ করছে তার উপরে ভিত্তি করে আপনার ভিডিওর ইমপ্রেশন হয়। আর ইমপ্রেশন মানে কি? নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠায়, আর নতুন অডিয়েন্সের কাছে পাঠানোই মানেই তো আপনার ভিডিওতে ভিউ আসবে। এবারে আপনাকে থাম্বনেল ভালো করতে হবে এবং আপনার ভিডিও যেন ভালো হয়, তাহলে আপনার ভিডিওর মধ্যে সময় কাটাবে। আর ভিডিওর মধ্যে সময় কাটানো মানে আপনি ভাবতেই পারবেন না আপনার ভিডিও রাতারাতির মধ্যে ভাইরাল হয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। এছাড়াও আপনার ভিডিওতে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, সেই হ্যাশট্যাগুলো আমি ডিসপ্লের উপরে লিখে দিয়েছি, এগুলো আপনি আপনার শর্ট ভিডিওতে ইউজ করুন। এবং লং ভিডিওর জন্য হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি আছে, অবশ্যই আমি ভিডিওতে বলবো। অবশ্যই আজকের ভিডিও এখানে শেষ করছি, আর শর্ট ভিডিওর জন্য এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ইউজ করবেন, তাহলে আপনার ভিডিও শর্ট ফিটে চলে যাবে। আর শর্ট ফিটে যাওয়া মানে আপনার ভিডিওতে ভিউ আসবে। এই কিওয়ার্ড সম্পর্কে আরও একটি ভিডিও বানাবো, কীভাবে আপনি এই কিওয়ার্ড রিসার্চ করবে এই নিয়ে একটি ভিডিও বানাবো, তাতে আপনার আরও সুবিধা হবে। তা চলুন বন্ধু, আজকের ইনফরমেশান এতটুকু, আর ভিডিওটি এখানে শেষ করব। শুধু একটি কথা বলবো, যদি ভিডিও থেকে কোনো ইনফরমেশান পেয়ে থাকেন একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।